হ্যালো স্টুডেন্ট, এডুকেশনাল টিপস চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি আমার প্রিয় উচ্চ মাধ্যমিক ছাত্রছাত্রীদের এডুকেশন বিষয়টির সাজেশন নিয়ে আলোচনা করব, যারা তোমরা 2020-তে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে। আমি এখানে প্রত্যেকটি অধ্যায় ধরে ধরে আলোচনা করব এবং কোন অধ্যায়গুলো তোমাদের অতি গুরুত্ব সহকারে পড়াশুনো করতে হবে এবং কোন অধ্যায়গুলো না পড়লেও হবে, তাও তোমরা পরীক্ষাতে প্রত্যেকটি প্রশ্ন অ্যাটেন্ড করতে পারবে, সমস্ত কিছু নিয়ে কিন্তু এই ভিডিওতে আলোচনা করব। তার সাথে তোমাদের সবার প্রথম যেটা জানা দরকার সেটি হলো কোশ্চেন প্যাটার্ন। কোশ্চেন প্যাটার্ন কিন্তু অলরেডি একটা ভিডিওতে আমি আপলোড করেছি, তোমরা যারা দেখোনি অবশ্যই ডেসক্রিপশন বক্সে গিয়ে কোশ্চেন প্যাটার্নটি অবশ্যই দেখে নেবে। তাও এখানে আমি তোমাদের জানিয়ে রাখছি, টোটাল তোমাদের 24টি MCQ, 16টি SAQ এবং 8 নম্বরের 4টি প্রশ্ন আর 4 নম্বরের 2টো প্রশ্ন অ্যাটেন্ড করতে হবে। প্রত্যেকটির কিন্তু বিভাগ আলাদা আলাদা। আরেকটা কথা মাথায় রাখবে, তোমাদের কিন্তু 12টি অধ্যায় আছে, এই 12টি অধ্যায়ের মধ্যে প্রথম যে গ্রুপ A সেটি হলো 3টি অধ্যায় নিয়ে গঠিত, প্রথম অধ্যায়, দ্বিতীয় অধ্যায় এবং তৃতীয় অধ্যায়। গ্রুপ যে B আছে সেটি কিন্তু চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম এবং অষ্টম অধ্যায় নিয়ে গঠিত, গ্রুপ C নবম এবং দশম অধ্যায় নিয়ে গঠিত, গ্রুপ D একাদশ এবং দ্বাদশ অধ্যায় নিয়ে গঠিত। প্রথমেই তোমাদের গ্রুপ C থেকে কোশ্চেন থাকবে 2টো অধ্যায়, অর্থাৎ 9 এবং 10 নম্বর অধ্যায়। 2টো অধ্যায় থেকে 2টো প্রশ্ন থাকবে 4 নম্বরের, তোমাদের যে কোনো একটি প্রশ্ন পরীক্ষাতে অ্যাটেন্ড করতে হবে। পরবর্তীতে গ্রুপ D থেকে কোশ্চেন থাকবে, অর্থাৎ 11 এবং 12 নম্বর অধ্যায়। 11 নম্বর অধ্যায় থেকে 1টি এবং 12 নম্বর অধ্যায় থেকে 1টি প্রশ্ন থাকবে, তোমাদের যে কোনো একটি প্রশ্ন তোমাদের 4 নম্বরের অ্যাটেন্ড করতে হবে। পরবর্তীতে গ্রুপ A, এখানে 8 নম্বরের কোশ্চেন। এই গ্রুপ A প্রথম, দ্বিতীয়, তৃতীয় অধ্যায় নিয়ে গঠিত, 3টি অধ্যায় থেকে 3টি প্রশ্ন থাকবে, তোমাদের যে কোনো 2টো প্রশ্ন অ্যাটেন্ড করতে হবে। পরবর্তীতে গ্রুপ B, এখানে 4, 5, 6, 7, 8 নিয়ে গঠিত, এখান থেকে যে কোনো 3টি অধ্যায় থেকে 3টি প্রশ্ন থাকবে 8 নম্বরের, তোমাদের কিন্তু যে কোনো 2টো প্রশ্ন পরীক্ষাতে অ্যাটেন্ড করতে হবে। তাহলে আশা করি কোশ্চেন প্যাটার্ন সম্পর্কে তোমরা সার্বিক ধারণা লাভ করতে পেরেছ। এখন আমি তোমাদের প্রত্যেকটি গ্রুপ ধরে ধরে কোন গ্রুপ থেকে কোন প্রশ্নগুলো 2020-র জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ সেই প্রশ্নগুলো নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করছি। তার আগে তোমাদের কাছে আমার রিকোয়েস্ট, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে, প্রত্যেকটি বন্ধুদের শেয়ার করে জানিয়ে দেবে এবং যারা এডুকেশনাল টিপস চ্যানেলের নতুন সদস্য, এই ধরনের বিভিন্ন এডুকেশনাল তথ্য, বিভিন্ন পরীক্ষার সাজেশন, মোটিভেশন ভিডিও, চাকরির খবর পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। সাবস্ক্রাইবের পর বেল আইকন বাটনটিতে ক্লিক করতে ভুলবে না, কেননা আমি যখনই কোনো এই ধরনের ভিডিও ছাড়ব ভিডিওটি তোমাদের নোটিফিকেশন বক্সে পৌঁছে যাবে। যাই হোক, আজকের বিষয়ে ফিরে আসছি। প্রথমেই তোমাদের আমি গ্রুপ C থেকে আলোচনা করব, যেহেতু গ্রুপ C প্রশ্নগুলোই তোমাদের প্রশ্নপত্রে প্রথমে থাকে। তো গ্রুপ C থেকে যে প্রশ্নগুলো তোমরা গুরুত্ব সহকারে পড়বে সেগুলি হলো, 1 নম্বর, প্রতিবন্ধী কাদের বলে, প্রতিবন্ধী শিশুদের শিক্ষার সমস্যাগুলি আলোচনা করো, সাথে প্রতিবন্ধী শিশুদের শ্রেণীবিন্যাস প্রশ্নটিও ভালো করে দেখে রাখবে। পরবর্তী প্রশ্নটি হল, দৃষ্টিহীন শিশুদের শিক্ষার প্রধান উদ্দেশ্যগুলো কি কি তা আলোচনা করো। পরের প্রশ্নটি হল, দৃষ্টিহীন শিক্ষার্থীদের শিক্ষাদানের 4টি পদ্ধতি আলোচনা করো, ভালো করে ব্রেল পদ্ধতিটি সুন্দর করে দেখে রাখবে। এগুলো গেল 9 নম্বর অধ্যায় থেকে। এখন চলে এসেছি 10 নম্বর অধ্যায়ে। 10 নম্বর অধ্যায় থেকে যে প্রশ্নগুলো তোমরা ভালো করে পড়বে সেগুলি হল, সর্বশিক্ষা অভিযানের মূল উদ্দেশ্যগুলি লেখো, ভারতের শিক্ষাকে সর্বজনীন করার ক্ষেত্রে তোমার অভিমত ব্যক্ত করো, সাথে সর্বশিক্ষা মিশন কি, এটি সফল করতে রাজ্য সরকারের বিভিন্ন পদক্ষেপগুলো আলোচনা করো। এই প্রশ্নগুলো হলো 10 নম্বর অধ্যায়ের অন্তর্ভুক্ত। এখান থেকে 9 নম্বর অধ্যায় এবং 10 নম্বর অধ্যায় যে কোনো একটি অধ্যায় কিন্তু তোমরা বেছে নিতে পারো এবং যে কোনো একটি অধ্যায় তোমাদের বাদ দিলেও তোমরা কিন্তু এই গ্রুপ থেকে একটি প্রশ্ন অ্যাটেন্ড করতে হয়। আর তোমরা অবশ্যই যে কোনো একটি অধ্যায় যদি ভালো করে পড়ে থাকো অবশ্যই তোমরা প্রত্যেকটি প্রশ্ন অ্যাটেন্ড করতে পারবে। এখন চলে এসেছি আমরা গ্রুপ D তে, অর্থাৎ 11 নম্বর এবং 12 নম্বর অধ্যায়ে।
11 নম্বর অধ্যায়ে তোমাদের ডেলার কমিশনের যে চারটি শিক্ষার স্তম্ভ আছে সেই স্তম্ভগুলো ভালো করে পড়তে হবে। এই স্তম্ভগুলোর মধ্যে যেগুলো সব থেকে গুরুত্বপূর্ণ সেগুলি হল, একসঙ্গে বসবাসের উদ্দেশ্যে শেখা ধারণাটি ব্যক্ত করো, কর্মের জন্য শিক্ষা কি, এর উদ্দেশ্য পূরণে বিদ্যালয়ের ভূমিকা কি, মানুষ হয়ে ওঠার শিক্ষা বক্তব্যটির অর্থ নিজের ভাষায় লেখো। এই তিনটি পড়লে অবশ্যই একটি তোমরা গ্রুপ ডি থেকে 4 নম্বরের কমন পেয়ে যাবে। তাও তোমরা যদি কেউ চাও পরের অধ্যায় অর্থাৎ 12 নম্বর অধ্যায়ের প্রশ্নগুলো যেগুলো দেখে যাবে সেগুলি হল, শিক্ষাক্ষেত্রে প্রযুক্তির ব্যবহার, গুরুত্ব, বৈশিষ্ট্য, সুবিধা, অবদান লেখো। এই প্রশ্নগুলো প্রায় প্রত্যেকটি একই, তোমরা একটা পড়লে যে কোনো প্রশ্ন লিখতে পারবে। সাথে এই প্রশ্নটিও দেখে রাখবে গুরুত্ব সহকারে, কম্পিউটারের শিক্ষামূলক উপযোগিতাগুলি আলোচনা করো। এখন চলে এসেছি আমরা গ্রুপ এ তে। গ্রুপ এ তে 8 নম্বরে কোশ্চেন, এখান থেকে তোমাদের দুটো প্রশ্ন অ্যাটেন্ড করতে হবে। এখানে আমি 1 এবং 2 নম্বর অধ্যায় আলোচনা করেছি। 3 নম্বর অধ্যায় রাশিবিজ্ঞানের অঙ্ক, এখানে তোমাদের যে কোনো একটি অঙ্ক আসবে রাশিবিজ্ঞান থেকে, তো সেই অঙ্কগুলো প্র্যাকটিসের ব্যাপার, সেগুলো তোমরা অবশ্যই বাড়িতে ভালো করে প্র্যাকটিস করবে, এর কোনো সাজেশন হয় না, আমি 1 নম্বর এবং 2 নম্বর অধ্যায় থেকে দিয়েছি সাজেশন। 1 নম্বর, শিখন ও পরিণমনের মধ্যে সম্পর্ক কি, শিখনে প্রেষণার ভূমিকা লেখো, প্রশ্নটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। দ্বিতীয় প্রশ্নটি, বুদ্ধি কি, স্পিয়ারম্যানের দ্বি উপাদান তত্ত্বটি চিত্রসহ আলোচনা করো, সাথে দ্বি উপাদান ও বহু উপাদানের পার্থক্য প্রশ্নটিও দেখে রাখবে। এই বুদ্ধি কি, এখানে কিন্তু ক্ষমতা কি, এটিও থাকতে পারে। 3 নম্বর প্রশ্নটি, শিখন কি, শিখনের বৈশিষ্ট্য ও স্তরগুলি লেখো। 4 নম্বর প্রশ্নটি, মনোযোগ ও আগ্রহ কি, শিক্ষাক্ষেত্রে এদের ভূমিকা আলোচনা করো। 5 নম্বর প্রশ্নটি, অন্তর্দৃষ্টিমূলক শিখন কাকে বলে, এর বৈশিষ্ট্যগুলো আলোচনা করো, পরীক্ষাটিও সুন্দর করে দেখে রাখবে। 6 নম্বর প্রশ্ন, থন্ডাইকের প্রচেষ্টা ও ভুলের তত্ত্বটি আলোচনা করো ও শিক্ষাগত তাৎপর্য লেখো, সাথে থন্ডাইকের শেখনের যে সূত্রগুলো আছে সেগুলো ভালো করে দেখে রাখবে। 7 নম্বর প্রশ্নটি, প্রাচীন অনুবর্তন ও সক্রিয় অনুবর্তনের পার্থক্য লেখো। এই প্রশ্নটি কিন্তু বিভিন্নভাবে আসতে পারে, এভাবেও আসতে পারে, প্রাচীন অনুবর্তনের বৈশিষ্ট্যগুলো বা গুরুত্বগুলো লেখো, অথবা সক্রিয় অনুবর্তনের গুরুত্ব বা বৈশিষ্ট্য লেখো। এই পার্থক্যটা পড়লে কিন্তু তোমরা যে কোনো প্রশ্ন লিখতে পারবে। এখন চলে এসেছি আমরা গ্রুপ বি তে। গ্রুপ বি থেকেও তোমাদের 3টি প্রশ্ন থাকবে, যে কোনো 2টি 8 নম্বরের প্রশ্ন অ্যাটেন্ড করতে হবে। যে প্রশ্নগুলো গুরুত্ব সহকারে পড়তে হবে সেগুলি হল, 1 নম্বর, মুদালিয়ান কমিশনের মতে মাধ্যমিক শিক্ষার লক্ষ্য উদ্দেশ্যগুলো কি কি, এই প্রসঙ্গে সপ্তপ্রবাহ ধারণাটি ব্যাখ্যা করো। 2 নম্বর প্রশ্নটি হল, অপারেশন ব্ল্যাকবোর্ড কি, অপারেশন ব্ল্যাকবোর্ড ও নবোদয় বিদ্যালয় সম্পর্কে আলোচনা করো, অতি গুরুত্ব একটি প্রশ্ন। 3 নম্বর প্রশ্নটি, বৃত্তিমুখী ও কারিগরি শিক্ষার প্রয়োজনীয়তা ব্যক্ত করো, এই শিক্ষার সমস্যাগুলো কি কি। 4 নম্বর প্রশ্নটি, বৃত্তিমুখী ও কারিগরি শিক্ষার মধ্যে সম্পর্ক নির্ণয় করো। এই 3 এবং 4 নম্বর যে প্রশ্নটি আছে দুটোর মধ্যে একটা আসার সম্ভাবনা কিন্তু খুবই বেশি। 5 নম্বর প্রশ্নটি, কোঠারি কমিশনের প্রাথমিক শিক্ষা সংক্রান্ত সুপারিশগুলো আলোচনা করো, বিশেষ করে কাঠামো পাঠ্যক্রমটা ভালো করে দেখে রাখবে। 6 নম্বর প্রশ্নটি, মাধ্যমিক শিক্ষা কমিশন কত সালে গঠিত হয়, এই কমিশনের সুপারিশ অনুসারে মাধ্যমিক শিক্ষার গঠন, পাঠ্যসূচি, পরীক্ষা, মূল্যায়ন ব্যবস্থা কিরূপ ছিল তা আলোচনা করো। 7 নম্বর প্রশ্নটি, ভারতীয় সংবিধানে বর্ণিত শিক্ষা সংক্রান্ত সুপারিশগুলি আলোচনা করো এবং সমসূচকী ধারণাটি ব্যাখ্যা করো। লাস্ট যে প্রশ্নটি সেটি হল, বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনের গ্রামীণ বিশ্ববিদ্যালয় সংক্রান্ত সুপারিশ আলোচনা করো। আশা করি বুঝতে পেরেছ। এই নিয়ে যদি তোমাদের কোনো সমস্যা থাকে বা আরও কিছু জানার থাকে, অবশ্যই তোমরা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার স্ক্রিনে দেখতে পাচ্ছ, সেখানে মেসেজ করে জানাতে পারো, অবশ্যই তোমাদের সমস্যা সমাধান করার চেষ্টা করব। এডুকেশনাল টিপস চ্যানেলে তোমাদের সাথে সবসময় আছে, থাকবে। আজকে আমি এখানেই শেষ করছি, আবার দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর অবশ্যই পড়াশুনোর পাশাপাশি এডুকেশনাল টিপস চ্যানেলের সঙ্গে থেকো।